رسول الله لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد. সুপ্রিয় দর্শক শ্রোতা, এই মুহূর্তে টিভি সেটের সামনে দেশে প্রবাসে কাছ ও দূর থেকে যেখানে বসে আমাদেরকে দেখছেন আপনাদের প্রত্যেককে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বৈশাখী টিভির নিয়মিত সাপ্তাহিক আয়োজন হৃদয়ে জুমাবার অনুষ্ঠানে আমি মোহাম্মদ হিদায়াতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনে ইরশাদ করেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি ভাগ্যের রজনীতে মহাগ্রন্থ আল কোরআনকে নাজিল করেছি। ফিহা ইউফরাকু মিন কুল্লি আমরিন হাকিম, এই ভাগ্যের রজনীতে আমি আল্লাহ তাআলা সব অমীমাংসিত বিষয়ের ফয়সালা করে থাকি। প্রিয় দর্শক শ্রোতা, ইসলামের বিশেষ করে ঈমানের মৌলিক অন্যতম আরকানগুলির মধ্যে একটি হচ্ছে তাকদিরে বিশ্বাস। ভাগ্যে বিশ্বাস সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা উপস্থাপন করার জন্য প্রতিদিনের মতো স্টুডিওতে আমন্ত্রিত হয়ে আমাদের সাথে যোগ দিয়েছেন প্রখ্যাত আলেমে দ্বীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের সহকারী অধ্যাপক মুহতারাম হুসাইনুল বান্না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাকে বৈশাখী টিভির পক্ষ থেকে সুস্বাগতম জানাচ্ছি। শুকরিয়া। মুহতারাম, আমরা ক্রনোলজি ওয়েতে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম ঈমানের বিভিন্ন আরকানগুলি নিয়ে। আজকে আমরা গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় নিয়ে, যেটা আমাদের প্রায় দর্শকদের যারা আজকে এই অনুষ্ঠান দেখছেন তাদের প্রত্যেকের মনে এই বিষয়টি নিয়ে অনেক প্রশ্ন আনাগোনা করছে, সেই বিষয়টি হচ্ছে তাকদির অর্থাৎ ভাগ্যে বিশ্বাস। আসলে ইসলামে তাকদির বলতে আমরা কি বুঝি? ধন্যবাদ আপনাকে তো একটি সুন্দর বিষয় অবতারণা করার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকদির শব্দটি আমাদের জন্য কোরআনে কারীমের অনেক জায়গায় ব্যবহার করেছেন। আল্লাহ বলেছেন আল্লাযী খালাকা কুল্লা শাইইন ফাকাদ্দারাহু তাকদীরা, যে প্রত্যেক জিনিসকে সৃষ্টি করেছেন এবং তার জন্য তাকদীরকে নির্ধারণ করেছেন। এখন তাকদীর শব্দটির ধাতুগত অর্থের দিকে যদি আমরা তাকাই, তাকদীর শব্দটি কিন্তু কুদরত শব্দ থেকে আসছে। আচ্ছা, কুদরত মানে হচ্ছে আল্লাহর পাওয়ার, আল্লাহর যে শক্তি, এটিকে আল্লাহ বুঝিয়েছেন। তো এটি বাবে তাফঈল থেকে কদ্দারা ইকদ্দিরু তাকদীর, মানে আল্লাহর পাওয়ারকে, কারো পাওয়ারকে অন্যের উপরে প্রয়োগ করা, রাইট, এটি হচ্ছে তাকদীরের শাব্দিক অর্থ। আর পারিভাষিক অর্থের দিকে যদি আমরা তাকাই আমরা দেখব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন নয় কেবল মাখলুকের জন্য সব যা কিছু আছে এই একেবারে গ্রহ নক্ষত্র সহ যত আসমান জমিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যত মাখলুক আছে, যত সৃষ্টি আছে, তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা নির্ধারণ করেছেন সেটি হচ্ছে তাকদীর। এই তাকদীরের বিষয়টি সম্পর্কে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন জিজ্ঞেস করেছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে লা তাসাল, জিজ্ঞেস করো না। ফাআদ সুআল, আবার জিজ্ঞেস করলেন যে না, আমার তো কৌতূহল আছে, আমি তাকদীর সম্পর্কে জানতে চাই। এরকম তিনবার যখন বললেন তো উনি তখন বললেন সিরুল্লাহি কদ খাফিয়া আলাইকা ফালা তুফাত্তিশহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এটি একটি গোপন ভেদ, এটি তোমার উপর গোপন রাখা হয়েছে, সুতরাং তুমি এটিকে তালাশ করতে যেও না। রাইট, আসলে বুঝাতে চেয়েছেন এটি যে কোনো আলেম ছাড়া অথবা কারো মুরব্বী গাইড ছাড়া কেউ যদি তাকদীর সম্পর্কে পড়াশোনা করতে যায়, বিশ্লেষণ করতে যায়, অনেক সময় তারা বিভ্রান্তিতে পড়ে। রাইট, এটির অর্থ এটি নয় যে এটি সম্পর্কে কোনো বিস্তর আলোচনা করা যাবে না, নেই এই ধরনের, এমনটা না। রাইট, তো আবার প্রশ্ন করা হলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন বাহরুন আলী আমিকুন ফালা তালুজহু, আল্লাহ, এটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশাল এক সমুদ্র, এর মধ্যে তুমি একা একা ডুব দিতে যেও না। আল্লাহু আকবার। তো তাকদীরের বিষয়ে আমাদের দর্শক শ্রোতা যারা আছেন, প্রথমে আমি বলবো যে এটি বিষয়ে পড়াশোনা করতে হলে বা এই সম্পর্কে জানতে হলে অত্যন্ত সতর্কতার সাথে পড়াশোনা করতে হবে। শয়তান তাকদীরের বিষয় নিয়ে অনেক সময় মানুষকে ধোঁকা দিয়ে দেয়। এবং দ্বিতীয় যে বিষয়টি তাকদীরের বিষয়ে মনে করতে হবে যে আমি তো মানুষ, আমি সসীম, আবার সবার মেধাও একরকম না, তাই নিজের মেধার উপরে ভরসা না করে এই বিষয়ে যারা স্কলার তাদের সাথেও বিষয়টি আলাপ আলোচনা করবেন যদি কেউ পড়াশোনা করেন এই বিষয়ে মুহাদ্দিসিন ইকরাম বলেছেন যে মূলত আসলে তাকদীরটা কি তাকদীর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইলমের নাম আল্লাহর কাছে আমার কোনো মাজি নেই অর্থাৎ অতীতকাল নেই ফিউচারও নেই আল্লাহর কাছে সব হাল বর্তমান আল্লাহ জানেন অতীতে কি হয়েছে এটা আল্লাহ জানতেন আগে থেকেই আবার আমার ভবিষ্যতে কি হবে এটাও আল্লাহ জানেন কেবল আমার না সমস্ত সৃষ্টি জীবের কি হবে এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইলমে আছে ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ আর এটি আমাদের ইহাতা করার মতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইলম সম্পর্কে জ্ঞান লাভ করার মতো আমাদের কারো ক্ষমতা নেই তবে আল্লাহ যার জন্য ক্ষণিক ইচ্ছা করেছেন তার বিষয়টি ভিন্ন এটি মেনে নিতে হবে তো তাকদীরের বিষয়টি হচ্ছে এমন যে এটি আল্লাহর ইলমের নাম এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এক জায়গায় উল্লেখ করেছেন এটি বুখারী শরীফের ঈমানের তাকদীরের যে অধ্যায় আছে এর 2652 এখানে উল্লেখ করেছেন যে তাকদীরের বিষয়টি আসলে কি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে বললেন যে রাসূল আমি কি উটটি বেঁধে তারপরে তাকদীরের উপরে ভরসা করব না উট বাঁধার আগে আমি তাকদীরের উপরে ভরসা করব অর্থাৎ মসজিদে নববীর বাইরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে খুঁটি দেওয়া ছিল যে কেউ এসে উট বেঁধে তারপরে নামাজে যাবেন আচ্ছা তো সাহাবী বললেন যে আমার উটটা বাঁধার দরকার কি আমি তো নামাজে এমনি যেতে পারি উট হারিয়ে গেলে আমি বলবো এটা আমার তাকদীরে এটা তো আগে নির্ধারিত তাকদীরে যেহেতু আছে উট বাঁধলেও হারাবে না বাঁধলেও রাইট রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না তোমার উটটি বেঁধে তারপরে তোমার তাকদীরের উপরে ইয়া করতে হবে ভরসা করতে হবে আচ্ছা সুতরাং তাকদীরের বিষয়টি হচ্ছে মুমিনের জন্য একটি সান্তনা স্বরূপ অর্থাৎ আমি সব রকমের প্রস্তুতি গ্রহণ করলাম আমি ইয়া করলাম যা কিছু আছে একটি কাজ করার জন্য আমি করলাম কিন্তু তারপরে আমার কাজটি হলো না তখন মুমিনের জন্য সান্তনা হচ্ছে যে তুমি নিরাশ হয়ে যেও না রাইট লিকাই লা তাসাউ আলা মা ফাতাকুম ওয়া লা তাফরাহু বিমা আতাকুম আল্লাহ যে যা তুমি হারিয়েছো তার জন্য তুমি এরকম বিহবল হয়ে যেও না যে তোমার আত্মহত্যা করতে হয় রাইট আবার যা তুমি পেয়েছো তার জন্য এত আনন্দিত হয়ে না যে আনন্দের আতিশয্যে তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে যাও বরং সর্বক্ষেত্রে তুমি শুকরিয়া আদায় করো এবং সান্তনা স্বরূপ বলো যে আমার তাকদীরে ছিল না এইজন্য আমার হয়নি রাইট মানে আল্লাহর ইলমে ছিল যে এটা আমার হবে না আমি তো চেষ্টা করেছি যথাসাধ্য চেষ্টা করেছি এক ব্যক্তি জুনাইদ বাগদাদির আমরা নাম শুনেছেন অনেক বড় বুজুর্গ ছিলেন উনি কাবা শরীফকে তোয়াফ করছেন তো ওনার সাথে এক যুবক তিনিও তোয়াফ করছেন তো উনি জুনাইদ বাগদাদিকে জিজ্ঞেস করলেন যে জুনাইদ বাগদাদি তুমি কি আল্লাহকে চিনেছো তো উনি বললেন যে আমি আল্লাহকে চিনব না কেন কিভাবে চিনলে তুমি আল্লাহকে বলে আমি চিনলাম এইভাবে যে আল্লাহ আমাকে খাওয়ায় আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে আল্লাহ আমাকে এত সম্মান দিয়েছে আমার ছাত্ররা আমার সাথে আছে যারা আমার কাছ থেকে হাদিস শিখছে ফিকাহ শিখছে আমল শিখছে উনি বললেন তুমি আল্লাহকে চিনো নাই আল্লাহ তো বললেন আমি চিনিনি তুমি চিনেছো না অবশ্যই আমি চিনেছি বলে কিভাবে চিনেছো বলে যে আমি একটা কাজ করার জন্য আমি এত পরিশ্রম করি এবং পৃথিবীতে যত রকম উপায় অবলম্বন করার উচিত আমি সব রকমের উপায় অবলম্বন আমি করেছি তারপরে যখন আমার কাজটি হয়নি তখন আমি বুঝি যে আমার তাকদীরে নেই আল্লাহ একজন আছে রাইট তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হতাশ হইও না আমি এর চেয়ে শ্রেষ্ঠতর কোনো তোমার জন্য কোনো জিনিস দেব আরেকটি ঘটনা আপনাকে উল্লেখ করব এখানে যে তাকদীরের বিষয়টি আসলে কি থানবী রাহমাতুল্লাহি আলাইহি ওনার এক কিতাবের মধ্যে উল্লেখ করেছেন যে এক লোকের চাকরি হয়েছে সে কলকাতায় বসবাস করে কিন্তু তার চাকরি হয়েছে লাহোরে আচ্ছা এবং চাকরির আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার এসেছে যে আগামী কালকে তুমি যদি জয়েন না করো তাহলে আমরা যে সেকেন্ড হয়েছে তাকে নিয়ে নিব আচ্ছা আচ্ছা তো সে খুব পেরেশান হয়ে গেল এবং তখনই সে রওনা দিল সারা দিন সফর করার পর সে রাতে 12টায় যে কাশ্মীরে পৌঁছলো যে কাশ্মীর থেকে লাহোর সে ট্রেনে যাবে তো সে খুব ক্লান্ত তো ক্লান্ত থাকার পরে সে স্টেশন মাস্টারের কাছে গিয়ে বলল যে ভাই আমার এরকম আগামীকালকে চাকরির ইয়ে হবে আমার জয়েন করতে হবে আমার পরিবারের আমার উপর তাকিয়ে আছে আমি তো ঘুমাবো না আমি যদি ঘুমিয়ে যাই তুমি আমাকে ডেকে দিও আচ্ছা উনি বললেন ঠিক আছে ভাই তোমাকে ডেকে দিব পরে স্টেশন মাস্টারও ঘুমিয়েছে আর ওই লোকও ঘুমিয়েছে ট্রেন যখন চলে যায় ট্রেনের হুইসেলে সে জেগে উঠেছে এবং সে তারপরে স্টেশন মাস্টারের কাছে গিয়ে তাকে যাচ্ছাতাই বকাবাজি করেছে যে তুমি দায়িত্ব কেন নিলে আমাকে, এখন তো আমার চাকরিটা আর হলো না। কিন্তু সকালে স্টেশন মাস্টারের কাছে সেই লোক বলল যে ভাই আপনার শুকরিয়া, আপনি আমাকে ডেকে তুলেন নাই, কারণ ট্রেনটি কিছু দূর যাওয়ার পরে অ্যাক্সিডেন্টে সবাই মারা গেছে। আল্লাহু আকবার। তো এটি হচ্ছে তাকদীর, রাইট? যে আমি চিন্তা করছি কেবল আমার সামনে একটি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চিন্তা করছেন সার্বিকভাবে, হিকমত। উনি এখানে কল্যাণ রেখেছেন। জি, ফিআলুল হাকীম লা ইয়াসলু আনিল হিকমা। মুহতারাম, আমরা আপনার কাছে জানতে চাইব তাকদীর কি পূর্ব নির্ধারিত নাকি এটার কোনো স্তর আছে? আসলে বিষয়টি এইভাবে আমরা দেখব যে অনেক কিছু আছে আমি তার ফলাফল জানি না। তাকদীর মানে হচ্ছে আমি ফলাফল জানি না। আসলে আমি পরীক্ষায় ফেল করব না পাস করব এটা তো আমি জানি না, কিন্তু আমি তো প্রস্তুতি নিয়ে পরীক্ষা দেই। জি, ঠিক তাকদীরের বিষয়টি হচ্ছে এরকম। তবে কোনো কোনো ওলামা ইকরাম বলেছেন যে কয়েকটি বিষয় নির্ধারিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আচ্ছা, কারণ এই তাকদীরটাকে আমরা দুই স্তরে ভাগ করি, একটা হচ্ছে মুবরাম আর একটা হচ্ছে মুআল্লাক। মুবরাম মানে হচ্ছে যেটির মধ্যে কোনো পরিবর্তন নেই, আর মুআল্লাক হচ্ছে যেটি বান্দার কাজের কারণে অথবা দোয়ার কারণে কি হয়, পরিবর্তন হতে পারে। এই কারণে আরবিতে একটি প্রবাদ আছে, আত তাকদীরু ইয়াদহাকু আলা তাদবীর, যে তাকদীর এটি হাসতে থাকে মানুষের পরিশ্রম চেষ্টার উপরে, মানুষ যে উপায় অবলম্বন করে এর উপরে হাসতে থাকে। তো যে বিষয়গুলির কোনো পরিবর্তন নেই বলে মুহাদ্দিসিন ইকরাম এবং মুফাসসিরিন ইকরাম বলেছেন, তার মধ্যে চারটি বিষয় রয়েছে। আচ্ছা, একটি হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি হাদিস, ইবনে মাজার হাদিস, যে যখন একজন মানুষ তার মায়ের পেটে যায়, তো 40 দিন পর্যন্ত স্পার্ম অবস্থায় সে থাকে, একটি শুক্রবিন্দু অবস্থায় থাকে। 40 দিন পরে সে জমাট বাঁধা রক্তে পরিণত হয় 80 দিন, এরপরে 40 দিনে সে একটি গোস্তে পিণ্ডে পরিণত হয়। তো গোস্তে পিণ্ডে যখন পরিণত হয়, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন নির্ধারিত ফেরেশতাকে পাঠান এবং বলেন এই কথা যে উক্তুব আজালাহু, তার জন্ম এবং মৃত্যু তুমি সময় নির্ধারণ করো, হ্যাঁ এটা লিখে নাও, লিখে রাখো। কারণ ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন, মৃত্যু যে সময় নির্ধারণ আছে ঠিক সেই সময়ই হবে, এক মুহূর্ত এদিক সেদিক হবে না। হ্যাঁ, মানে এইটা একদম প্রেফিক্স, একেবারে ফিক্সড করা, রাইট? হ্যাঁ। তবে কি এখানে আমার কথা আসতে পারে যে তাহলে কি আমরা চিকিৎসা নিব না? অবশ্যই আমরা চিকিৎসা গ্রহণ করব, কারণ প্যারে হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিকিৎসা গ্রহণ করেছেন, রাইট? এবং এটি একটি সুন্নাত, সুন্নাহ এটি। কারণ আমি তো জানি না যে এই রোগের কারণে কি আমার মৃত্যু নির্ধারিত আছে বা এর পরে কি আমি মৃত্যুবরণ করব নাকি আমি আরো 10 বছর 5 বছর হায়াত পাবো, আমি তো জানি না। না না, সেই জন্যই চিকিৎসা করতে হবে, অবশ্যই চিকিৎসা করতে হবে, এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্বুদ্ধ করেছেন, রাইট? আবার এটিও বলেছেন যে চিকিৎসার মাধ্যমে তোমার মৃত্যু যদি নির্ধারণ হয়েও থাকে, তবুও চিকিৎসার মাধ্যমে তুমি তো একটু আরাম পেলে অন্তত, ঠিক? তোমার মানসিকভাবে একটা তৃপ্তি অন্তত আসবে যে আমি চিকিৎসা নিচ্ছি, আমি আশা করছি। তাই না, শুধু যার চিকিৎসা হচ্ছে রুগ্ন ব্যক্তি, অসুস্থ ব্যক্তি, সে তো আরাম পায়, এবং যারা চিকিৎসা করান পরিবার পরিজন তারাও আসলে এখানে প্রশান্তি লাভ করেন যে অন্তত শেষ চেষ্টাটুকু করতে পারলাম আমরা। তো এই বিষয়টি দেখতে হবে, একটি বিষয় যে চিকিৎসা করব আমরা। আর দ্বিতীয় বিষয়টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন একজন ফেরেশতা পাঠান, তখন বলেন উক্তুব রিজকাহু, রিজিক, তার রিজিক লিখে দাও। আমরা রিজিক বলতে কেবল বুঝি খাওয়া দাওয়াটা, খাবার দাবাটা, আসলে এটি কিন্তু রিজিক না। রিজিক বলছে মা ইয়ানতাফিউ বিহিন নাস, আল্লাহু আকবার, মানুষ যার দ্বারা উপকার লাভ করবে, নিজে ভোগ করবে যে জিনিস, সেই সমস্ত জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করে ফেলেন। তৃতীয় আরেকটি বিষয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটিকে নির্ধারণ করতে বলেন, সেটি হচ্ছে যে উক্তুব আশাকিয়ুন আম সাঈদ, সৌভাগ্যবান না দুর্ভাগ্যবান? দুর্ভাগ্যবান। এটি লিখে রাখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটি উইদিনেই নির্ধারণ হয়ে যায় আমার জন্য। মানে এখন সাহাবা ইকরাম বললেন যে আফালা নাত্তাকিলু আলা তাকদিরিনা ইয়া আল্লাহ রাসূল, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু নির্ধারণ করে নিয়েছেন, আমি মানে সৌভাগ্যবান, দ্যাট মিন্স আমি জান্নাতি হব নাকি জাহান্নামী হব, যেহেতু আল্লাহ নির্ধারণ করেছেন, তার তাকদীর উপরে ডিপেন্ডেন্ট থাকে। জি জি, এমনটাই, আমার তো আমল করার দরকার নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, ইয়ামালু, তুমি আমল করে যাও, ফাকুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহু, কারণ প্রত্যেকের জন্য ওই আমলকেই সহজ করে দেওয়া হয়েছে যে আমলের জন্য তাকে সৃষ্টি করা হয়েছে। সুবহানাল্লাহ। সাহাবা ইকরামকে বললেন তোমার জন্য একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করা কঠিন, কারণ এই আশাবাদ আমরা ব্যক্ত করতে পারি যে তোমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের জন্য সৃষ্টি করেছেন, ঠিক? আরেকজনের জন্য খারাপ কাজ করা মদ্যপান করা মানুষ হত্যা করা তার জন্য সহজ সহজ খুবই সহজ তার জন্য নামাজ পড়া কঠিন তার জন্য ভালো কাজ করা কঠিন তো এই হিসাবেও আমরা অনেক সময় দেখতে পাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকের জন্য এটি নির্ধারণ করে দিয়েছেন আবার আমি ওই কথাই যাব যে আল্লাহ ইলমের কথা বলেছেন যে আল্লাহর ইলমের নাম হচ্ছে তাকদীর এই কারণে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কুল্লু ইবনে আদম ইয়ামালু প্রত্যেক ইবনে আদম আমল করতে থাকে হাত্তা লা ইউফাররাকু বাইনাহু ওয়া বাইনাল জান্নাহ ইল্লা যিরা'উন আল্লাহু আকবার এক বিঘাত জান্নাত আর তার মধ্যে বাকি থাকে কিন্তু ফাশাইতানু ইউওয়াসওয়িসুহু শয়তান তাকে ওয়াসওয়াসা দেয় এবং ফায়াদখুলুল জাহান্নামা সে জাহান্নামে কি প্রবেশ করে আবার কত লোক আছে যে খারাপ কাজ করতে করতে জাহান্নাম আর তার মাঝখানে কেবল এক বিঘাত বাকি তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হেদায়েত দান করেন সে আবার তার এর উপরে চলে আসে তো এটি হচ্ছে তাকদীরটা আসলে কি আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওই যে ইলম আল্লাহ জানেন এর উপরে আমি বিশ্বাস করব যে আমি ইসকালহু আসলিম আসলামতু লিরাব্বিল আলামিন আমি সর্ব বিষয়ে আল্লাহর কাছে সমর্পণ করলাম নিজেকে এটির নামই হচ্ছে আসলে তাকদীর এই তাকদীর যে বললেন আল্লাহ তাআলা লিখে রাখেন আমি সৌভাগ্যবান নাকি দুর্ভাগ্যবান এটা যে আল্লাহ লিখে রাখেন আমার এখনো জন্ম পৃথিবীতে হই নাই আমি তো আমি যদি যে এক পর্যায়ে কোনো রকম কাজ করে চলে যাই এই জন্য দায়ী কে আমি যদি দুর্ভাগ্যবান হই আল্লাহই দায়ী নাকি আমি নিজে দায়ী বিষয়টা আসলে এভাবে আমরা বুঝি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো প্রত্যেক মানুষকে কাজ করার ক্ষমতা দিয়েছেন ইচ্ছা দিয়েছেন কিন্তু প্রত্যেক কাজে আল্লাহ সন্তুষ্টি নেই আমি আপনাকে আমি যদি একটা পাওয়ার স্টেশনে বসে থাকি এবং আপনার বাড়িতে আমি পাওয়ার সাপ্লাই করছি এখন আপনি পাওয়ার ব্যবহার করলেন মাসের শেষে বললেন যে এত টাকা বিল আসলো কেন আমি তো দেওয়ার জন্য প্রস্তুত না এত টাকা বিল কন্ট্রোলিং পাওয়ার তো তার হাতে আপনার কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিয়েছেন এখন এটাকে কিভাবে ইউজ করবেন ব্যবহার করবেন এটি জ্ঞানও আল্লাহ দিয়েছেন আপনার কাছে সুতরাং এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রত্যেক কাজে আল্লাহর ইচ্ছা থাকে কিন্তু প্রত্যেক কাজে আল্লাহ সন্তুষ্ট থাকে না রেজা থাকে না এই দুটি বিষয়কে আমরা গুলিয়ে ফেলি এবং বলি যে আল্লাহর ইচ্ছা আল্লাহ তো আমাকে পারতেন আল্লাহ ভালো কাজ করাতে কেন করালেন না আল্লাহ সেই ইচ্ছা শক্তি আমাকে দিয়েছেন তো একটি হচ্ছে ইরাদা আর একটি হচ্ছে রেজা এই দুই বিষয়টি আমরা যদি পার্থক্য করতে পারি যে আল্লাহ সন্তুষ্টি সব কাজে নেই কিন্তু আল্লাহর হুকুম বা ইরাদা প্রত্যেক কাজেই আছে তাহলে বিষয়টি স্পষ্ট হয়ে যায় বহুত বহুত শুকরিয়া সম্মানিত বিজ্ঞ আলোচক আপনি এতক্ষণ পর্যন্ত তাকদীরের উপরে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করছিলেন আর আপনাকে শেষ সময়ে কিছুক্ষণ পরে আমরা জুমায় যাব দোয়া করবেন আমাদের জন্য আমাদের মুসলিম জাতির জন্য যেন আল্লাহ তাআলা আমাদের ঈমান এবং আকীদাটাকে তাকদীরের উপরে বিশেষ করে এটাকে পরিশুদ্ধ আর বিশুদ্ধ করে দেন ইনশাআল্লাহ আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সকলের জন্য সকলের জন্য দোয়া করব বহুত শুকরিয়া প্রিয় দর্শক শ্রোতা তাকদীরের উপরে দোষ দিয়ে আমরা আমাদের কাজকে ছেড়ে দেব না সামনের দিকে এগিয়ে যাব এবং উত্তম কাজ করার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশনা দিয়েছেন এই ভালো কাজ করার মাধ্যমে আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জনের চেষ্টা করব এবং পরকালে নাজাতের জন্য আমরা চেষ্টা করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক ইনায়াত করুক প্রিয় দর্শক শ্রোতা আপনাদেরকে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এবং গুরুত্বপূর্ণ সব বিষয়গুলি সম্পর্কে ওয়াকিবহাল হওয়ার জন্য যারা জ্ঞানী তাদেরকে জিজ্ঞেস করার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু